আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স মম ফারজানাস ব্লগ। আমি ফারজানা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 16 ডিসেম্বরের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো 16 ডিসেম্বর দিনটি আমাদের কেমন কাটলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে। তো রোদেলা মেদোলাকে দেখি, বুঝতে পারছেন এখন রোদেলা মেদোলা বাইরে যাওয়ার জন্য রেডি। তো এখন এটা হচ্ছে দুপুরের পরে 16 ডিসেম্বর। তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটু ব্যস্ততায় ছিলাম, এই কারণে আমরা বাইরে বের হওয়ার জন্য বিকালে রোদেলা মেদোলাকে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া অফিসের প্রোগ্রামে চলে গিয়েছে, এজন্য আমরা চিন্তা করেছি আপনাদের ভাইয়া বাসা আসার পরেই আমরা বের হব। এরপর আবার আপনাদের ভাইয়া ফোন করে বলল যে বাসা আসার দরকার নেই, আমরা যেন তার অফিসে যাই। তো আমরা রেডি হয়ে একটু ছাদে এসেছি, দেখছেন রোদেলা মেদোলা অনেক খুশি। আর রোদেলা মেদোলা আমাকে 16 ডিসেম্বর নিয়ে অনেক প্রশ্ন করেছিল, তো ওদেরকে আমি সব কিছু বুঝিয়ে বলেছি। আর আমার মনে হয় নতুন প্রজন্মকে আমাদের এই দিবসটি সম্পর্কে সব কিছু জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কারণ 9 মাস যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর ঢাকার সরদি উদ্যানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে এই দিনে আত্মসমর্পণ করে, আর এর ফলেই আমরা পেয়েছি পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রবাদ দেশ। আর এই দিনটি আমাদের জন্য খুবই আনন্দের ও উৎসাহের। এই দিনটি নতুন প্রজন্মের কাছে আমাদের পরিচয় করিয়ে এবং এই দিনটির ইতিহাস সম্পর্কে আমাদের প্রত্যেকের জানানো উচিত। আর ভারতেও কিন্তু এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে, আর প্রতি বছর বাংলাদেশেও এই দিনটি বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হয়। তো আজ আমারও কেমন খুশি খুশি লাগতেছিল এই দিনটিতে আমরা বাংলাদেশকে নতুনভাবে পেয়েছিলাম। আর রোদেলা মেদোলাকে এটা বলার পর ওরা বুঝতে পেরেছে। তো পতাকাটা ওদের কাছে খুবই পছন্দের ছিল, পতাকাটা ওরা যতক্ষণ আজকে সারাদিন বাইরে ঘুরতে ছিল ততক্ষণ হাতে রেখেছিল। আর এখন ছাদে ঘোরাঘুরি শেষে আমরা বের হচ্ছি। তো আমরা এখন আপনাদের ভাইয়ার অফিসের সামনে চলে এসেছি। এই যে আপনাদের ভাইয়া ফোনে কথা বলছে, আর অফিসও অনেক সুন্দর করে সাজানো ছিল। আর বাইরে এসে আমাদের খুব ভালো লেগেছিল, কারণ একদম পুরো শহর খুব সাজানো ছিল আর আমরা পুরো শহর সাজানো দেখতে পাচ্ছিলাম, আর রোদেলা মেদোলা খুবই আনন্দ পাচ্ছিল। তো আমরা গাড়ি নিয়ে পুরো শহরটা ঘুরে দেখছিলাম কোথায় কীরকম সাজিয়েছিল। প্রত্যেকটা ব্যাংক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা অফিস খুব সুন্দরভাবে সাজানো ছিল লাল সবুজের লাইটিং দিয়ে, আর এটা দেখতে অন্যরকম ছিল। আমরা সন্ধ্যার পর বের হয়েছিলাম, এজন্যই লাইটিংগুলো দেখতে পাবো। আর আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এখানে একটা বড় মাঠ আছে, ওখানে যেতে আমাদের খুবই ভালো লাগে, ওখানে আমরা প্রায় যেয়ে থাকি। তো আমরা এখন মাঠের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই যে এখন আমরা বঙ্গবন্ধু উদ্যানে চলে এসেছি, আর এখানে এসে দেখি প্রচুর মানুষ, অনেক অনেক মানুষ, প্রত্যেকটা মানুষের মনে যেন বিজয়ের উল্লাস। তো দেখতে পাচ্ছেন এখানে মাঠ ভর্তি অনেক মানুষ, আর আমাদেরও খুব ভালো লেগেছিল। তো মাঠের পাশে একটা গাছ আছে, গাছটা খুবই ভালো লাগছে, এই গাছটাতে এখন একটা পাতাও নেই, শীতের দিনে গাছটাতে কোনো পাতা থাকে না।
তো আমরা মাঠে অনেকক্ষণ স্টে করার পর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। এরপর আমাদের এক রিলেটিভ আমাদেরকে ফোন দিয়েছিল অন্য একটা জায়গায় যাওয়ার জন্য, তো আমরা আবার সেখানে যাচ্ছি। তো যাওয়ার পথেই রোদেলামিদোলা দেখছেন পতাকা হাতে নিয়ে বাতাসে উড়াচ্ছে, আর ওরা খুবই খুশি ছিল। তো আমরা শহরের বাইরে ডিফারেন্ট একটা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টের নামটাও ডিফারেন্ট, এটা হচ্ছে মাটির সাজ, আর এখানে সব কিছু মাটির পাত্রে খাওয়ানো হয়। তো এর আগেও এখানে এসেছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমাদের যে রিলেটিভরা আমাদেরকে এখানে আসতে বলেছে তারা আগে চলে এসেছিল আর আমাদের জন্য অপেক্ষা করেছিল, তো আমরা এখন চলে আসলাম। তো সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছিল, আমরা একসাথে অনেক গল্প করতেছিলাম। এরপর খাবার অর্ডার করেছিলাম, এক একজন এক একটা পছন্দ করেছিল, যার যার পছন্দ অনুযায়ী আমরা খাবার অর্ডার করেছিলাম। তো রোদেলামিদোলার সবচেয়ে পছন্দের হচ্ছে চিকেন ফ্রাই, রোদেলামিদোলার জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। আর এখানে সবার পছন্দ অনুযায়ী স্যুপ, অন্তন ও এক একজন এক একটা পছন্দ করেছিল। সবার অর্ডার এখন চলে এসেছে, আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। তো এখানকার স্যুপটা খুবই ভালো ছিল, স্যুপটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এখানে সব খাওয়া দাওয়া সব কিছু ডিফারেন্ট স্টাইলে মাটির সব কিছুতে খাওয়ানো হয়। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ, আমি রেস্টুরেন্টটা একটু ভিডিও করে দেখাচ্ছি। চারিদিকে এখানে অনেকগুলো চিকা ঝুলানো ছিল, তার ভিতর বিভিন্ন কালারের লাইট জ্বলতেছিল, এই যে একটু অন্ধকার অন্ধকার ছিল। আর এটা একদম ন্যাচারাল পরিবেশে, এজন্য এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগে। তো ওখানকার খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার অন্য একটা জায়গায় চলে এসেছি। ওখানে একটা বিখ্যাত ম্যাজিক চা তৈরি করে, এটা হচ্ছে ম্যাজিক চা, চাটা খাওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি। ওটা ছিল রিভার সাইডে ছোট্ট একটা চায়ের দোকান, আর এখানকার চাটা আসলেই খুবই মজা, নাম হচ্ছে ম্যাজিক চা, ম্যাজিক চায়ের মতোই মজা। আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, সর্বোপরি আমাদের বিজয় দিবসটা খুবই ভালো কেটেছিল, সবাই অনেক মজা করেছিলাম। রিলেটিভদের সাথে দেখা হয়ে আরও বেশি ভালো লাগলো, আর রোদেলামিদোলারও অনেক ভালো লেগেছিল। তো এখন রোদেলামিদোলাও চা খাচ্ছে। তো সবাই মিলে মজা করে চা খেলাম। চা খাওয়ার পর অনেকক্ষণ গল্প করে এরপর আমরা সবাই চলে এসেছি। আর আসার সময় ভাবলাম আর বাসে যেতে ইচ্ছে করছিল না, অনেক ঘুরতে ইচ্ছে করছিল, তো আসার সময় আবার বাসায় যাইনি, আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। আম্মুর বাসায় আবার অনেক গেস্ট আসছিল, 16, 17, 18 তিন দিন অফ ছিল, এই জন্য আম্মুর বাসায় আমার মামা খালামণিরা চলে এসেছে, নানু, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রবাবু। তো আমরা আম্মুর বাসায় নানুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর খালামণি কাজিনরা চলে এসেছে, এদের সাথেও দেখা করতে গিয়েছিলাম। এখানে আমার লিটল কিউট ছোট্ট ভাইয়াটা সমুদ্র, ওর নাম,
আপনাদের ভাইয়ার কোলে আছে, কোলে বসে আস্তে আস্তে চকলেট খাচ্ছে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে 16 ডিসেম্বর দিনটি আমাদের মাশাল্লাহ অনেক ভালো গিয়েছিল, রোদেলা মিদুলারা অনেক ভালো লেগেছিল। আর যারা আমার ব্লগ এতক্ষণ দেখেছেন, যদি আমার ব্লগ একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।